ঘুরে ঘুরে দেখছি কি পাওয়া যায় কেনার জন্য। টিবেট আর্টস, দেখো ছোট ছোট কারুকার্য করা। এখন একটু হচ্ছে কি চা খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম। হ্যালো এভরিওয়ান, রিম্পাশানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা খুব 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 এনজয় করবে। তো চলো এখন আমরা বেরিয়েছি। কাল আমরা হচ্ছে কি কিছু কেনাকাটা করিনি, সেই জন্য আজকে কিছু কেনাকাটা করবো, তোমাদের দাদা ভাই আর একটা কোথাও নিয়ে যাবে। তো চলো ফিনালি যাই। ভিড় দেখো খালি, বাপরে চারিদিকে গিজগিজ গিজগিজ করছে ভিড়ে, প্রচুর ভিড় প্রচুর ভিড়। চলো চারিদিকে ঘুরে ঘুরে দেখছি কি পাওয়া যায় কেনার জন্য। এবার সবটা দেখে তো কিনতে হবে, বারবার তো আর এখানে চলে আসতে পারবো না, কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, এই মনে হলো চেঞ্জ করবো সেটা তো আর হবে না, তো তাই দেখে শুনে কিনবো। কালকে হচ্ছে কি একটু বিকেলের দেখিয়েছিলাম ভিউটা মেল মার্কেটের, আর আজকে হচ্ছে কি রাতের ভিউটা দেখো, বেশ সুন্দর ভালো। টিবেট আর্টস, দেখো ছোট ছোট কারুকার্য করা, সুন্দর সুন্দর আর্টস এর সব জিনিস, দারুণ লাগছে। মার্কেটের ভেতর ঢুকেছি, লোকাল মার্কেট, সোয়েটারের ছড়াছড়ি, ভেঞ্চারের ছড়াছড়ি। এখন একটু হচ্ছে কি চা খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম, চা নেওয়া হচ্ছে। লোকাল মার্কেটটা আমার একদমই ভালো লাগেনি, তাই এখান থেকেই আমি কিছু কেনাকাটা করছি, দোকান থেকেই। ওখানকার সুন্দর সুন্দর অনেক কালেকশন দোকানে রয়েছে, যে দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি কিনে কেটে। এবার যাবো রুমে। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. I need new friends, but it's not that quick and easy. Oh, I'm drowning with khatam. কালকে হচ্ছে কি যেমনটা দেখলে তোমরা লোকাল মার্কেট, তারপরে এখানে ওখানে গিয়েছিলাম, গিয়ে হঠাৎ করে সন্ধ্যের পরটা পুচকু এত বেশি কান্নাকাটি করলো, ওর পেসিফায়ারটা হারিয়ে গেল, তারপরে ব্যাস ওর কান্নাকাটি শুরু। দিয়ে আমরাও ব্যথিক ব্যস্ত কোনো রকমে ম্যানেজ করে খুব কষ্ট করে রাত পার করেছি। আমরা ওখান থেকে কিছু কেনাকাটাও করতে পারিনি, কিছুই না, একটা দুটো জিনিস কিনে আর সাথে সাথে চলে এসেছি, আর একটা জায়গায়ও যাওয়ার ছিল সেখানেও যেতে পারিনি। তারপরে আজকে সকালে উঠে আমাদের মিরিখ হয়ে বাড়ি যাওয়ার কথা, তো আমি পুচকুর জন্য রিস্ক নিচ্ছি না, আমার দরকার নেই ওইসব দেখার। আগে আমি বাড়ি যেতে পারলে বাঁচি, পরে পুচকু বড় হলে আবার আসবো, গ্যাংটক আসতে হবে, গ্যাংটক যখন আসবো গ্যাংটকের ট্যুর করবো, তখন তার সাথে সাথে দার্জিলিংয়ের ওই মিরিকের সাইডটা, আর হচ্ছে কি আর দুটো যেটা দেখা হয়নি, রক গার্ডেন আর টাইগার হিল, না বা টাইগার হিলটা এখন দেখা হবে না, এই কারণে কারণ হচ্ছে কি মেঘলা ওয়েদার, সেই জন্য ভালো দেখা হবে না, সেই জন্য আর হইনি, পরের বার এসে ইনশাআল্লাহ হবে, পুচকু একটু বড় হোক তারপরে। তো যাই হোক, এই হলো আপডেট। এখন আমরা ব্যাগপত্র সব তো গুছিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করব, একটু চা খাবো, এই ওরম করো না লাগবে ওর, দিয়ে হচ্ছে কি বেরিয়ে পড়ব সোজা একদম এনজেপি, আর কোথাও যাব না, মিরিকাশানি আমি যাব না, ঠিক আছে এনজেপি করে চলে কিছু, আর হালকা সামনে থেকে আবার একটু কিছু যদি কেনাকাটা করি করব, দেন চলে যাব। চলে এসছে, চলো এখন ব্রেকফাস্ট খেয়ে নিই। এখন চলে এখন এসেছি হচ্ছে কি স্পেট শার্ট নেওয়ার জন্য, তো নিচ্ছি মায়ের জন্য হলো পুচকুর জন্য দেখছি। ফাইনালি আমরা হচ্ছে কি একদম ব্যাগপত্র নিয়ে হোটেলের নিচে বসে রয়েছে রিসেপশনে, গাড়ি আসবে দেন তারপরে হচ্ছে কি গাড়ি করে চলে যাব। তো ব্যাড লাক, মিরিক হয়ে যেতে পারছি না, আমার কাছে আগে বেবি, আমার বেবি যখন বড় হবে, ওর তো সবে এক বছর, তো একটু বড় হোক, 3-4 বছর হবে, তখন আবার আসবো, এসে বাকি যেগুলো আধুরা থেকে গেল সেগুলো সাথে গ্যাংটকের সাথে সাথে সেগুলো দেখে নেব, আশা রাখছি। তো চলো একদম গাড়িতে তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব কাঁদছে, আই
এখান থেকেও কিছু কেনাকাটা আবারও করে নিলাম লাস্ট মোমেন্টে, লাস্ট মুহূর্তে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এখানে, চলো এবার।